প্রায় 6.5 মাস পর দেশে ফের দৈনিক সংক্রমণ 6,000 পার এবং আজকে কোভিড আক্রান্ত 6,050 জন। আর এই পরিস্থিতিতে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভ্য এবং বেশ কিছু নির্দেশ তিনি দিয়েছেন। আমরা জানবো এই বিষয়ে বিস্তারিত। জ্যোতির্ময় কর্মকার টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। জ্যোতির্ময়, দেখো আজকে সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এবং সেখানে স্বাস্থ্য সচিবরা উপস্থিত ছিলেন। এবং এই মুহূর্তে সারা দেশের কোভিড পরিস্থিতি কোন জায়গায় রয়েছে সেই বিষয়টি যেমন পর্যালোচনা করা হয়, তার পাশাপাশি কোভিড টেস্টিং, জেনোম সিকোয়েন্সিং তার উপরে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে। কারণ ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায়। যোগাযোগ করুন 9154089451 নম্বরে। এর আগের অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে যে নতুন কোনো ভ্যারিয়েন্ট কিনা রয়েছে কিনা এই মুহূর্তে সেই বিষয়টি চিহ্নিত করাটাই সবথেকে বড় বিষয়। এর পাশাপাশি সমস্ত হেলথ মিনিস্টারকে অর্থাৎ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন তাদের রাজ্যের এই মুহূর্তে পরিস্থিতি কোথায় তার একটি রিভিউ মিটিং তারা প্রত্যেকে করেন এবং প্রত্যেকটা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামো কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, নতুন করে যে কোভিড বাড়ছে তার প্রেক্ষিতে তার সুনির্দিষ্ট পর্যালোচনা করতে হবে। একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা হচ্ছে 10 এবং 11 এপ্রিল সারা দেশ জুড়ে সমস্ত হাসপাতালে মক ড্রিল হবে কোভিড পরিস্থিতি মোকাবিলা করার জন্য, সমস্ত পরিকাঠামো এবং পরিষেবা ঠিক আছে কিনা তা খতিয়ে দেখার জন্য। এবং এই মক ড্রিল যে সময় চলবে সেই সময় সব রাজ্যেরই মুখ্যমন্ত্রীরা তাদের সংশ্লিষ্ট রাজ্যের যে কোনো হাসপাতালে তারা ভিজিট করবেন এবং তারা পুরো পরিস্থিতি নিজেরা সরজমিনে খতিয়ে দেখবেন। ধন্যবাদ জ্যোতির্ময়। রাজ্যের তরফ থেকে কি তৎপরতা এই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশের পর? রাজ্য কিভাবে এগোনোর পরিকল্পনা নিয়েছে আমরা জানবো। মৈত্রী ভট্টাচার্য টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জানাবেন বিস্তারিত। মৈত্রী, দেখো রাজ্যের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 10 এবং 11 তারিখ যেটাকে কেন্দ্র সরকার মক ড্রিল বলছে সেটা রাজ্যের তরফে মক ড্রিল না বলা হলো, সেটাকে বলা হবে চেকিং অফ ভাইটাল ইকুইপমেন্ট। এবং এই গোটা কর্মসূচিটা হবে 2 দিনের এবং সেখানেও 10 এবং 11 তারিখই এই কর্মসূচি পালন করা হবে। রাজ্যের মোট 31টি হাসপাতালকে যেখানে কোভিড বেড রাখা রয়েছে সেগুলোতে এই কর্মসূচি পালন করা হবে। প্রথমত এই হাসপাতালগুলিতে 10 তারিখে আগামী 10 এপ্রিল সমস্ত হাসপাতালের কর্তাদের সঙ্গে বৈঠক করা হবে এবং কোভিডের জন্য যে প্রিপেয়ারনেস সেই সব ব্যাপার আলোচনা করা হবে। এবং 11 তারিখ এই হাসপাতালগুলিতে কোভিডের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে কিনা তার চেকিং করা হবে এবং তার একটি রিপোর্ট স্বাস্থ্যভবন গ্রহণ করবে। কলকাতার মধ্যে এই হাসপাতালগুলি হলো কলকাতার জন্য নির্দিষ্ট সুবর্ণপল্লী হাসপাতাল এবং বেলেঘাটা আইডি হাসপাতাল। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার জন্য নির্দিষ্ট হয়েছে এমআর বাঙ্গুর হাসপাতাল। এছাড়াও বিভিন্ন জেলার একটি করে হাসপাতাল, কোথাও একটি বা কোথাও দুটি করে হাসপাতালকে কোভিড বেড দেখে প্রস্তুত রাখা হয়েছে এবং একই সঙ্গে রাজ্যের যে কোভিড পরিস্থিতি তার দিকে নজর রাখা হচ্ছে। এখনো পর্যন্ত যেটা খবর যে গত 24 ঘন্টায় আজকের যে রিপোর্ট আসবে তাতে প্রায় 40 জনের কাছাকাছি নতুন করে পজিটিভ কেস আসবে এবং সেখানে পজিটিভিটি রেটও প্রায় 4 শতাংশের কাছাকাছি। তবে হাসপাতালে ভর্তির হার এখনো পর্যন্ত রাজ্যে বাড়েনি এবং বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।